দর্শক সরাসরি আমরা যুক্ত হয়েছি রাজধানীর নয়াপল্টন এলাকা দাবি নিয়ে সরকারের পতনের এক দফা দাবি নিয়ে যে সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই সমাবেশে কিন্তু ইতিমধ্যেই নয়াপল্টন এলাকা জল সমুদ্রে পরিণত হয়েছে বিএনপির যত নেতাকর্মী আছেন সেই নেতাকর্মীরা কিন্তু সকাল থেকে এখানে এসে জড়ো হয়েছেন যার কারণে পুরো রাস্তা ইতিমধ্যে দর্শক সরাসরি যুক্ত হয়েছে রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এক দফা দাবি নিয়ে যে সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি সেই সমাবেশে ইতিমধ্যে কিন্তু সকাল থেকে নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন এবং নেতাকর্মীদের ভিড়ের কারণে রাস্তাটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং নেতাকর্মীরা দলে দলে এখানে যোগদান করছেন এবং বিভিন্ন ইউনিটে যে নেতাকর্মী যারা আছেন তারা নানা ধরনের মিছিল নিয়ে এই সমাবেশে এসে যোগদান করছেন রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে বিএনপির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনেই কিন্তু এক দফা দাবি নিয়ে আজ সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি সেই সমাবেশে অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলটির নেতাকর্মীরা এসে ইতিমধ্যেই কিন্তু সমাবেশে উপস্থিত হয়েছেন যদিও সমাবেশ শুরু হবে বিকেল দুইটা থেকে তবে সকাল থেকেই কিন্তু এখানে যে নেতাকর্মী যারা আছেন সেই নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে আমাদের আজকে এই সমাবেশের মাধ্যমে এই সরকার পতন করে
দলীয় সরকারে একতা দাবি ঘোষণা করা হতে পারে দর্শক সরাসরি আমরা যুক্ত হয়েছে রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে মধ্যে দেখার চেষ্টা করছি যে বিএনপি সহ তাদের বিভিন্ন যে অঙ্গ সংগঠন গুলো আছে তারা দলে দলে মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হচ্ছেন এবং এক দফা দাবি নিয়ে তারা তাদের স্লোগান গুলো দিচ্ছেন তুমি আমার পাতার থেকে বসো তোমার জুলুম তুমি বাংলা ছাড়ো একার রূপার শব্দ বিনিময়ে মেঘে চেয়েছি ভিজিয়ে নিতে যখন পোড়া মাটি বারে বারে তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে খাটি আমার প্রীতি তোমার প্রতারণাও যোগ বিয়োগে মিলিয়ে নিলে তোমার নবীর জমির অঙ্গ গুলাও আমার কেবল হাড়ে জুড়ানো হতাশ কাঠের গুলাও আজকে যখন ঘুরতে গিয়ে নিজের কবর থামাও আপন খুলির কুদার দেখি সর্বনাশা মার্গ দিয়ে বেড়াও আজ কি বিচার বিষণ্ণতায় বন্দি রেখেই বিনর পৃথিবী আমার বুকেই ফিরিয়ে দেব ক্ষিপ্ত মাত্র থামাও তুমি আমার জলস্থলের মতো থেকে নাম তুমি তুমি বাংলা ছাড়ো গণতন্ত্রের ঘাতক তুমি রক্ত চষক তুমি তোমায় দেখে হাসছে মানুষ লজ্জা ঘৃণায় ফুসছে মানুষ দর্শক আপনাদের যে বিষয়টি জানার চেষ্টা করছিলাম এক দফা দাবি নিয়ে যে সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি সেই সমাবেশে যোগ দিতে সকাল থেকেই কিন্তু দলে দলে দলটির নেতাকর্মীরা এসে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন এবং সকাল থেকেই কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর নয়াপল্টন এলাকা আপনাদের জানিয়ে রাখতে চাই আজ বিকেল দুইটা থেকেই কিন্তু সমাবেশ আয়োজন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং 23টি শর্তের বিনিময়ে কিন্তু তাদেরকে এই সমাবেশের অনুমোদন দিয়েছে এবার আসছে সেই গান নিয়ে আমার ছোট ভাই নিবেদিত প্রাণ চাষা স্যার নিবেদিত প্রাণ কৃষ্ণ ভাইয়ের এখন ছোট ভাই সে নয় কিছু Right.
কি ব্রো, বাড়ি দেওয়া লাভ হয় নাই? কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে।